হাই ফ্রেন্ডস, আজকে অবশ্য তোমাদের কাছে আবার একটি হিন্দি রোমান্টিক গানের FLM প্রজেক্ট অবশ্য তোমাদের কাছে নিয়ে এলাম। তো কোন গানের FLM প্রজেক্ট সেটা তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে কোন গানের FLM প্রজেক্ট তোমাদের কাছে আমি শেয়ার করছি, ঠিক আছে। তো এই গানটাই কিন্তু ডিজে সার্জেন কিন্তু স্পিকার চেকের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করেছিল। তো তার জন্য আজকে তোমাদের কাছে নতুন একটি FLP প্রজেক্ট অবশ্য শেয়ার করছি। তো আজকে যে FLP প্রজেক্টটা আমি শেয়ার করেছি, তো ডিজে পবন কুমার তারই FLM প্রজেক্ট, তোমাদের কাছে আমি রিভিউ করব। তো আজকের এই প্রজেক্টটাতে লং ভাইব্রেশন এবং ঢোলকি লুপসের মধ্যে কিন্তু প্রজেক্টখানা তৈরি করা আছে। তো গানটা অবশ্য আমি একটু একটুখানি অবশ্য প্লে করে অবশ্য শুনিয়ে দেখিয়ে দেবো যে কীরকম স্টাইলে প্রজেক্ট তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো যারা এখনও পর্যন্ত কানে হেডফোন নাওনি অবশ্যই হেডফোন ব্যবহার করবে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে গানের কোয়ালিটি, ঠিক আছে। তো প্রজেক্ট যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি করে লাইক করে দেবে, কমেন্ট করবে, এবং চ্যানেল কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলো শুরু করা যাক আজকের এই প্রজেক্ট। তো ফ্রেন্ডস, এখানে আমার প্রজেক্ট কিন্তু সাপোর্ট হয়নি, তো সেই জন্য কিন্তু তোমাদের কাছে MP3 হাই কোয়ালিটি যে ডিজে গানটা, তো ওটা কিন্তু একটু একটুখানি অবশ্য প্লে করে শুনিয়ে দেখিয়ে দেবো যে কীরকম স্টাইলে করা আছে। আর এই প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ওইখান থেকে প্রজেক্টটা ডাউনলোড করে নেবে এবং তোমাদের নামে ডিজে গান অবশ্য করে নিতে পারো, ঠিক আছে। তো জিপ ফাইলটা এক্সটেন্ড করার ক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড চাই, তো পাসওয়ার্ডগুলো আমি ভিডিওতে কিন্তু এক এক করে শেয়ার করিয়ে দিচ্ছি। তাই সবাইকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, স্কিপ করবে না কিন্তু, আর যদি স্কিপ করো তাহলে কিন্তু পাসওয়ার্ড মিস হয়ে যাবে, ঠিক আছে। পাসওয়ার্ড ছাড়া কিন্তু জিপ ফাইল আনজিপ করতে পারবে না। তোমাদের কানে যারা এখনো পর্যন্ত হেডফোন নিয়ে যারা গানটা শুনছো, তো কীরকম গানটা শুনতে লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে লং ভাইব্রেশনটা কীরকম লাগছে। তো এটা যেহেতু স্ক্রিন রেকর্ডিং করা হচ্ছে, ঠিক আছে, তো তার জন্য হয়তো অতটা কিন্তু কোয়ালিটি শোনা যাবে না। তো প্রজেক্টটা তোমরা যখন FL স্টুডিওতে কিন্তু ওপেন করবে তখন কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বেসের কোয়ালিটি বুঝতে পারবে, ঠিক আছে। তো তাও তোমাদের যদি পছন্দ না হয়, তো তোমাদের কাছে যদি কোনো হাই কোয়ালিটি স্যাম্পেল প্যাক থাকে, মানে যে ভাইব্রেশনটা, তো সেটা তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো, বা মাস্টারিংয়ের ক্ষেত্রেও কিন্তু মাস্টারিং তোমরা করতে পারো, ঠিক আছে।
অনেকেই অবশ্য তোমরা প্রজেক্ট ডাউনলোড করছো, তো তোমরা ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট করছো না, ঠিক আছে? তো লাইক কমেন্টটা অবশ্যই তোমরা করবে, কারণ তোমাদের লাইক কমেন্ট পেয়ে কিন্তু আরও নতুন ভিডিও আপলোড করার ইচ্ছে থাকে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এ পর্যন্ত। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ঠিক আছে? তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর নেক্সট অন্য কোনো এফএলএমের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সবাই বলবো ভালো থাকো, সুস্থ থাকো, আমার এস এম মিক্সিং ছোট্ট চ্যানেলের সাথে জুড়ে থাকো।